আসসালামু আলাইকুম বন্ধুরা, তোবাসেলতে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, লুকিয়ে থাকা সৌন্দর্যকে আর হারাবো না, লুকিয়ে থাকা সৌন্দর্যকে পাওয়ার সময় এসেছে। বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটি চমৎকার রেমেডিটি নিয়ে এসেছি, এটি দুটি স্টেপে ভাগ করব। প্রথম স্টেপে আমি দেখিয়ে দিব স্কাবার। আমরা সবাই জানি স্কাবার স্কিনকে পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে। তো চলুন প্রথম স্টেপে স্কাব তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাকা কলার অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব, যাতে এটা নাড়িয়ে নিতে সুবিধা হয়। বন্ধুরা, কলা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, স্কিনের সৌন্দর্য বাড়াতে অনেক বেশি ভূমিকা পালন করে। সেই সঙ্গে আমি অ্যাড করব চিনি। চিনি স্কিন পরিষ্কার করতে অনেক বেশি ভূমিকা পালন করে, আমরা সবাই জানি। স্কাবার মানে চিনির একটি ব্যাগ থাকবে। এখানে এক চামচ পরিমাণের চিনি নিয়ে নিব। এরপর কলার সঙ্গে এটি আমি পেস্ট করে নিব। বন্ধুরা, স্কাবারের সঙ্গে আপনার স্কিনের যত ধরনের ধুলাময়লা জমে আছে সেগুলো তুলতে অনেক বেশি সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি একটি চামচের পিছন দিয়ে চেপে চেপে নাড়িয়ে পেস্ট বানিয়ে নিব। নিয়মিত স্কাব না করলে আপনার ত্বকে দেখবেন টান পড়া ভাব, বিভিন্ন দাগ স্পটগুলো একেবারেই ভেসে উঠবে। আমার স্কাবটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় স্টেপে দেখিয়ে দিব ফেস প্যাক তৈরি। বন্ধুরা, আমি সেই কলাটি নিয়েছিলাম, এর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ঠিক এবার এই অর্ধেকটা নিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিব। এই রেমেডিটির মধ্য দিয়ে আপনার স্কিনের যে উজ্জ্বলতা হারিয়ে গেছে সেটি আবারও ফিরে পাবেন। এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধ বাজার থেকে কিনে নিয়ে এসে এর সাথে ব্যবহার করবেন। গুঁড়া দুধ কিন্তু আপনার স্কিনের মসৃণতা ফিরিয়ে আনতে অনেক বেশি সাহায্য করে, কেননা অনেকেই কাঁচা দুধ স্কিনে শুট করে না, এর জন্য গুঁড়া দুধ নেওয়া। এখন এক চামচ গুঁড়া দুধ এর মধ্যে দিয়ে দিব। এরপর নিতে হবে চালের আটা। চালের আটাই হোক অথবা ময়দাই হোক, দোনোটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চামচের মতো চালের আটা নিয়ে নিব। তারপর এর সাথে অ্যাড করব লেবু। লেবু আপনার স্কিনের মরা কোষগুলোকে দূর করতে সহায়তা করবে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ লেবু কেটে নিব। এরপর এর সাথে অ্যাড করব লেবু রস 1 চামচের মতো নিয়ে নিব। এই প্যাকটিকে মসৃণ করতে লেবু রস ভালো কাজ করবে। এবার আমি চামচের সাহায্যে নাড়িয়ে নিব ভালো করে। নাড়িয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। সব শেষে এর সাথে অ্যাড করব 2 চামচ পানি। এতে প্যাকটা আরো সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে এবং আপনার ব্যবহার করতে সুবিধা হবে। বন্ধুরা, রেমেডিটি ব্যবহারের আগে প্রথম আপনার স্কাবারটা ব্যবহার করতে হবে। এটি 4 থেকে 5 মিনিট আপনার স্কিনে লাগিয়ে মাসাজ করতে হবে। এবার আপনার স্কিন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর দ্বিতীয় স্টেপে আপনার এই ফেস প্যাকটি লাগিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর নর্মাল পানি দিয়ে আপনার স্কিন ধুয়ে পরিষ্কার করে নিন। এটি আপনার অবশ্যই রাতে ব্যবহার করবেন। বন্ধুরা, নিয়মিত ব্যবহারে আপনার স্কিনের পার্থক্যটা আপনি নিজেই দেখতে পাবেন। বন্ধুরা, এই রেমেডিটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।